আজকের বাজার কি পেঁয়াজের দাম একটু বাড়তি না কমতে দিকে ভাই? কালকের চেয়ে আজকে বাড়তি ভাই, মানে গতকালকের তুলনায় আজকে একটু পেঁয়াজের দামটা বাড়তির দিকে। হ্যাঁ, কেন ভাই বাড়তির দিকে কেন ভাই? মাল আসছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে ঢাকা মোহাম্মদপুর রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে। প্রিয় দর্শক একটু নজরে আপনাদেরকে দেখিয়ে দেই, আর আজকের বাজারে পেঁয়াজ এবং আলু কেমন দামে বিক্রি করছে আপনাদেরকে দামটা জানাবো। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করবেন, প্রত্যেকটা মানুষ আপনারা ভিডিওতে লাইক দিবেন আমার অনুরোধ থাকবে। আর কে কোথায় থেকে এখনো আলু এবং পেঁয়াজ খুচরা বাজারে কত টাকা করে কিনছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন আমরা বিক্রেতা ভাইয়ের সাথে বিস্তারিতভাবে কথা বলে জানিয়ে দিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার নামটা আর ঠিকানাটা একটু বলেন। আমার নাম মোহামেদ জসিম, রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট, ঢাকা। আচ্ছা আপনার এই ঘরের নামটা কি ভাই? আমার ঘরের নাম মা এন্টারপ্রাইজ। মা এন্টারপ্রাইজ দর্শক। আচ্ছা তো ভাই বর্তমান বাজারে পেঁয়াজের আমদানি কেমন আছে ভাই? পেঁয়াজের আমদানি কম ভাই। পেঁয়াজের আমদানি কি কম? হ্যাঁ একবারেই কম। একেবারেই কম। মানে এগুলো কোন জায়গার পেঁয়াজ ভাই? এগুলো এটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ ভাই। এগুলো সব ইন্ডিয়ান পেঁয়াজ? হ্যাঁ। ইন্ডিয়ান কি এরকম বস্তা হয় ভাই? হ্যাঁ ইন্ডিয়ান পেঁয়াজ, এটা সাউথের পেঁয়াজ। মানে এগুলো তো অনেক সময় দেশি বস্তা এরকম হয় না? হ্যাঁ দেশির মতো, নেই কোয়ালিটিও দেশির মতো। আচ্ছা এগুলো আজকের বাজার কত চলছিল ভাই? আজকের বাজার হইলো 90, 92, 95 ভাই। আচ্ছা আজকের বাজার কি পেঁয়াজের দাম একটু বাড়তি না কমতে দিকে ভাই? কালকের চেয়ে আজকে বাড়তি ভাই, মানে গতকালকের তুলনায় আজকে একটু পেঁয়াজের দামটা বাড়তির দিকে। হ্যাঁ কেন ভাই বাড়তির দিকে কেন ভাই? মাল আসতেছে না, মাল নাই পড়ে, সেখান থেকে আসবে সেখানে মাল নাই, মাল আছে কিন্তু এদিকে দিতেছে না, যার কারণে দাম বেশি। আচ্ছা 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 ঠিক আছে। আর ওই জন্য ওই পেঁয়াজ ভাই ওগুলো আপনার আড়তের ভিতরে দেখতেছে, এগুলো কোন জায়গায় পেঁয়াজ? ওটা ইন্ডিয়ান পেঁয়াজ। এগুলো কত করে চলছিল? ওগুলো বেশি 85, 90। 85 টাকা 90 টাকা। ভাই আমাদেরকে আর একটু বলবেন, আপনারা তো অনেক ব্যাপারীরা আছে আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, পেঁয়াজ রসুন আলু পাঠাইতে চায়, সেক্ষেত্রে আপনারা কি বিক্রি করে টাকা দেন? হ্যাঁ তাদের আমরা বিক্রি করে কমিশন রেখে তাদের টাকা দিয়ে দেয়। মানে যদি ব্যাপারী চায় আপনার সাথে যোগাযোগ করতে পারবে, দেখা যাচ্ছে পাবনা, কুষ্টিয়া, আপনার বিভিন্ন জায়গা, বিক্রমপুর, ওরা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন না তাদের সুযোগ। 0172420 আর একটা আছে 01732404807, এটা আপনার পার্সোনাল নাম্বার। হ্যাঁ যদি ব্যাপারীটা ফোন করে আপনার কাছে যোগাযোগ করতে পারবে নাকি? হ্যাঁ যোগাযোগ করতে। কমিশনে মাল বিক্রি করেন? কমিশনে। দর্শক আপনারা অনেকে আছেন যে কমিশনে মাল বিক্রি করতে চান, তো ওনার সাথে একটু যোগাযোগ করবেন। অনেক বড় একটা আড়ত সাদেক খান কৃষি মার্কেটের। তাহলে দেশি পেঁয়াজটা নাই না ভাই? দেশি পেঁয়াজ নাই আজকের বাজার, দেশি পেঁয়াজ নাই। আর আলুর কি অবস্থা ভাই? আলুটা? আলু ভাই আজকে রেট বেশি, কালকের চেয়ে আজকে রেট বেশি। এটা কোন জায়গার আলু ভাই? এটা ভাই রংপুরের আলু, রংপুরের লাল স্টিক। হ্যাঁ লাল। কত চলছিল ভাই এটা? আজকে বেশি 40, 42, 40 টাকা 42 টাকা। আলুর দাম গতকালকের তুলনায় আজকে কত টাকা কেজিতে বাড়ছে? আজকে কেজিতে 2 টাকা বাড়ছে। 2 টাকা বাড়ছে? হ্যাঁ। আরো কি বাড়তে পারে? বাড়তে পারে, সামনে নতুন আলু ওঠার আগে আরো বাড়বে। নতুন আলু উঠতে এখনো দেরি আছে, বৃষ্টির কারণে, আবহাওয়ার কারণে নতুন আলু উঠতে লেট করে। আচ্ছা আচ্ছা, মানে বৃষ্টি আবহাওয়ার কারণে নতুন আলু এখনো আসছে না, যার কারণে আলুর দামটা একটু বাড়তে পারে। কিন্তু নতুন আলু আসলে তো দাম কমতে পারে না? নতুন আলু আসলে দাম কমবে। কমবে না? সুপ্রিয় দর্শক আপনারা কোথা থেকে কত টাকা করে আলু কিনতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন, আমরা যেন সবাই জানতে পারি, কমেন্টে লিখবেন আপনারা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।